বাদশাহ হারুনর রশিদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথচ তার একটি পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাঁপনা, দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই, আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন সুমধুর এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে, তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারি অবাক হয়ে জিজ্ঞেস করল, জাহাঁপনা, আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ হারুনর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন প্রতারণা করতে পারে, তার তো এই পরিণতি হওয়া উচিত। আমাদের সমাজে আজও এমন শত শত প্রতারকরা লুকিয়ে আছে যারা স্বজাতির সাথেই প্রতারণা করে। স্বার্থ যেখানে শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। যে নিজের ঘরেই মূল্যহীন, পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিঃস্ব বলেই মনে হয়। মানুষ অভিমান আর নীরবতার ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মুখের হাসিটা কেনা গেলেও চোখের জলটা কোথাও বিক্রি করা সম্ভব হয় না। জীবন এমনই, মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী, মাঝে মাঝে মনে হবে তোমার চেয়ে দুঃখী কেউ নেই। যার অতীত যত কষ্টের তার ভবিষ্যৎ ততই সুন্দর হয়। আমাদের শত ভুল সত্ত্বেও নিজেদের আমরা ভালোবাসি, কিন্তু অন্যের করা একটি বা দুটি ভুলের কারণে কেন আমরা তাদের ঘৃণা করি? বাবার টাকা থাকলে বোকা সন্তানেরাও চতুর হয়ে যায়, আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীরাও একসময় বোকা হয়ে যায়। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়ে যায়। অথচ মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। বেশিরভাগ মানুষই কষ্টে থাকে কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে। জীবনের অর্ধেক কাটে সার্টিফিকেট জোগাড় করতে করতে, আর বাকি অর্ধেক কাটে সার্টিফিকেট ফটোকপি করতে করতে। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে, কিন্তু কথার সাথে কাজ মেলাবে না। দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবে না। চোখ ভর্তি অশ্রু, মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলা মানুষটা ওপারে গিয়ে আর কাঁদবে না, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। খোকা তুই কেমন আছিস, কেমন আছিস বল, আমার জ্বরটা সেরেছে রে, শরীরটা দুর্বল। আমার জন্য ভাবিস না রে, আমি ভালোই আছি, তোর বাবাও চলে গেছেন, আমি গেলেই বাঁচি। কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কোনো কথা, তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা। আমায় কবে নিয়ে যাবি, আমার বড্ড লাগে একা। হ্যালো, লাইনটা কেটে গেল নাকি? কেটে দিলি খোকা, কেউ আপনাকে দাম না দিলে 5টি বিষয় মেনে চলুন, সবখানে দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে লোকটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার কল করুন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দিবেন যেন তার মনে শান্তি আসে, তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনও বিয়ে করনি কেন? তুমি এখনও নতুন বাড়ি কিনছো না কেন? অন্যকে এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কোনো কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 5, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। বিশ্বাস হারিয়ে মানুষ ঠকে যায়, অবহেলায় মানুষ অপমানিত হয়, আর অধিকার কেড়ে নিলে মানুষ শূন্য হয়ে যায়। একা থাকা খারাপ জিনিস নয়,
কিন্তু এটি ভুল মানুষের সাথে অস্বাস্থ্যকর সম্পর্কের চেয়ে অনেক ভালো। আমার নিজের ক্ষতি আমি নিজেই সবচেয়ে বেশি করেছি। কেউ যদি আমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। আমাদের মায়েরা নিজের হাতে যেটুকুই রান্না করুক না কেন, যেমনই করুক না কেন, তার সবসময় প্রশংসা করা উচিত। কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো কাছে মা নেই। মায়ের হাতের সব রান্নাই সেরা। মধ্যবিত্তের স্বাদ এবং সাধ্যের মাঝখানে আর একটা শব্দ থাকে, মানিয়ে নেওয়া। মধ্যবিত্তের জন্মের পর থেকেই মানিয়ে নেওয়া শিখতে হয়। পছন্দের জিনিসটা পাওনি, মানিয়ে নাও। কাছের জিনিসটা হারিয়ে ফেলেছ, মানিয়ে নাও। মধ্যবিত্তরা বাঁচে আশায়, স্বপ্নে। কান্না করা তো আরও অনেক আগেই ছেড়ে দিয়েছি, যখন বুঝতে পেরেছিলাম এই শহরে ভালোবাসার থেকে নাটকের মূল্যটাই বেশি। একজন সঠিক মনের মানুষ আর সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারবে। ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন কাঁদে, কিন্তু সন্তান কাঁদে সারা জীবনের জন্য। নিরাশ হইও না, দুঃখিত হইও না। তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। কলমের শক্তি পৃথিবীর সব শক্তির থেকে বড়। একটা রুটি কম খাও, কিন্তু সন্তানকে অবশ্যই পড়াও। জীবন হলো জলের নৌকার মতো, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে। কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন আল্লাহ কেন আপনাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে, কারণ বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। ভালোবাসা শিখতে হয় মায়ের কাছ থেকে, আর ভালো রাখা শিখতে হয় বাবার কাছ থেকে। নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ।